আসসালামু আলাইকুম। বিটি ইঞ্জিনিয়ার্স জোন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, আলেকজান্ডার এবং সাদুকের চ্যাপ্টার 11 এর আজকে আমরা সমাধান করব এক্সাম্পল 11.11 এবং প্র্যাকটিস প্রবলেম 11.11। আমাদের এক্সাম্পল 11.11 এ বলা হয়েছে দ্য ভোল্টেজ অ্যাক্রস এ লোড ইজ ভিটি ইকুয়াল এত, অ্যান্ড দ্য কারেন্ট থ্রু দ্য এলিমেন্ট ইন দ্য ডিরেকশন অফ দ্য ভোল্টেজ ড্রপ ইজ আইটি ইকুয়াল এত অ্যাম্পিয়ার এবং এটা ভিটি। ফাইন্ড দ্য কমপ্লেক্স অ্যান্ড অ্যাপারেন্ট পাওয়ারস, দ্য রিয়েল অ্যান্ড রিয়াক্টিভ পাওয়ারস, দ্য পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড দ্য লোড ইম্পিডেন্স। আমাদের যে ডাটাগুলো বের করতে বলছে আমরা সেগুলো বের করবো ইনশা আল্লাহ। সলিউশনে আমাদের যে ডাটা তো আছে ভিটি 60 cos ওমেগা টি মাইনাস 10 ডিগ্রি, আই টি ইকুয়াল হচ্ছে 1.5 cos ওমেগা টি প্লাস 50 ডিগ্রি। এখন এটা তো আমাদের ভিএম, এটা আমাদের আই, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ভি আর এম এস ইকুয়াল 60√2 এট অ্যান এঙ্গেল -10 ডিগ্রি, অ্যান্ড আই এর এম এস ইকুয়াল হচ্ছে 1.5√2 এট অ্যান অ্যাঙ্গেল হচ্ছে 50 ডিগ্রি। তাহলে 60√2 42.42, বা আমরা যদি মানগুলো না বের করি সেক্ষেত্রে আমাদের সমস্যা নাই, কারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে মান না বের করলে সুবিধা হবে, তাহলে আমাদের যেই ফ্র্যাকশনাল মান সেগুলো আসবে না। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে কমপ্লেক্স পাওয়ার এস ইকুয়াল বি আর এম এস আই আর এম এস আমাদের এই স্টার দরকার, কারণ কি আমরা এটাকে কনজুগেট করব। যে নিয়মগুলো আমি এর পূর্বের বিভিন্ন ক্লাসে বলেছিলাম যে কনজুগেট কখন করতে হয়, তো এখানে কনজুগেট করা হয়েছে। তাহলে আমাদের কনজুগেট করলে কি হয়, যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়, যদি প্লাস থেকে সেটা মাইনাস হয়ে যায়, মাইনাস থেকে এটা প্লাস হয়ে যায়। আর আমাদের ফর্মুলাটা এটা যে ভি আর এম এস আই আর এম এস কনজুগেট, ভি আর এম এস এর মান হচ্ছে 60√2 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 10 ডিগ্রি মাল্টিপ্লাই বাই 1.5√2 মাইনাস 50 ডিগ্রি। কনজুগেটের কারণে আমরা যেখানে প্লাস ছিল সেটা এখানে মাইনাস হয়েছে। √2 হয় 2, 2 দিয়ে আমরা যদি 60 ভাগ করি 30 দিয়ে 1.5 গুণ করলে হয় 45, তাহলে 45 অ্যাট অ্যান অ্যাঙ্গেল হবে -60 ডিগ্রি। গুণের বেলায় অ্যাঙ্গেলগুলো সাধারণত যোগ হয়, সেটা আমরা এখানে করেছি। তাহলে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার কত হবে, অ্যাপারেন্ট পাওয়ার হবে এস ইকুয়াল এসে মডুলাস করলে হবে 45 ভোল্ট অ্যাম্পিয়ার। ওকে, আমাদের এটা বের হলো, তারপরে বের করতে বলছে তার রিয়েল অ্যান্ড রিয়াক্টিভ পাওয়ার। তার মানে আমাদের এস বের হয়েছে, আমরা জানি হচ্ছে H1P+JQ, তাহলে আমাদের এস বের হয়েছে, এখন আমাদের পি দরকার আর হচ্ছে জে কিউ দরকার। তাহলে এটা আমরা 1 ধরলাম, এটা 2 ধরলাম, এস ইকুয়াল আমাদের হচ্ছে 45 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -60 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা 45 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -60 করি, তাহলে আমাদের আসে হচ্ছে
22.5 মাইনাস 38.97, 38.97 এটা আমাদের মান আসলো। তাহলে আমরা যেহেতু জানি এস ইকুয়াল পি প্লাস জে কিউ, তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল 22.5 ওয়াট এন্ড কিউ ইকুয়াল হচ্ছে মাইনাস 38.97 ভার, এটা আমরা লিখতে পারি। তিন নম্বরে বলা হয়েছে পাওয়ার ফ্যাক্টর আন্ডার লোড ইম্পিডেন্স, অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল হবে কস মাইনাস 60 ডিগ্রি। তাহলে কস তো মাইনাস থাকলে সমস্যা নাই, তাহলে কস 60 মান হচ্ছে হাফ, তাহলে 0.5 লিডিং নেগেটিভ আছে, এ কারণে লিডিং হলো। ওকে, তাহলে আমাদের জেটার মান কি হবে, যদি ইম্পিডেন্স বের করতে বলছে তাহলে ভি ডিভাইডেড আই, আর আমাদের ভি এর মান আছে হচ্ছে 60 অ্যাট এন অ্যাঙ্গেল মাইনাস 10 ডিগ্রি, আর 1.5 অ্যাট এন অ্যাঙ্গেল 60 অ্যাট এন অ্যাঙ্গেল মাইনাস 10 ডিগ্রি, 1.5 অ্যাট এন অ্যাঙ্গেল 50 ডিগ্রি। At an angle 10, 1.5 at an angle 50. Or at an angle minus 60 degree. 60 degree. Ohm, এটা হচ্ছে আমাদের answer. এখানে আমাদের কিউ এর অ্যান্সার, এখানে পাওয়ার ফ্যাক্টর এর অ্যান্সার, এখানে পি এর অ্যান্সার, অ্যাপারেন্ট পাওয়ার এর অ্যান্সার, এটা আমাদের হচ্ছে কমপ্লেক্স পাওয়ার এর অ্যান্সার। আশা করি এক্সাম্পল বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এখন আমরা করবো যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম 11.11। সাধারণত এক্সাম্পল এবং প্র্যাকটিস প্রবলেম কাছাকাছি হয়ে থাকে, তাহলে আমরা যদি সরু সরে যাই তাহলে আমরা ভি আর এম এস 110 অ্যাঙ্গেল 85 ডিগ্রি, অ্যান্ড আই আর এম এস পাবো হচ্ছে 0.4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 15 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি আর এম এস আই আর এম এস কনজুগেট। তাহলে ভি আর এম এস এর মান 1.10 85, 0.4 at an angle minus 50 degree, 15 degree. তাহলে 110.4 হচ্ছে 44 44, আর আমরা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 70 ডিগ্রি ভোল্ট অ্যাম্পিয়ারের এস এর মান, কমপ্লেক্সের পাওয়ারটা সেটার মান। এখন অ্যাপারেন্ট পাওয়ার হবে আমাদের এস, এটার মডুলাস করলে হবে 44 ভোল্ট অ্যাম্পিয়ার। এখন এটা তো আমাদের গেল হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে তার রিয়েল অ্যান্ড রিয়েক্টিভ পাওয়ার বের করতে হবে। তাহলে এস সমান হচ্ছে পি প্লাস জে কিউ, তাহলে এস এর মান হচ্ছে 44 টেন অ্যাঙ্গেল 70 ডিগ্রি, 44 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 70 ডিগ্রি, তাহলে 15.05 আর 41.35, 15.05 প্লাস 41.35 এটা যে ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে পি ইকুয়াল লিখতে পারি 15.05 কিলোওয়াট, সরি ওয়াট, এন্ড কিউ এর মান লিখতে পারি 41.35 ভার। তারপর বলা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর,
cos 70 ডিগ্রি জিরো পয়েন্ট থ্রি ফোর টু এটা ল্যাগিং পারফেক্ট। তাহলে জেট ইকুয়াল হবে ভি বাই আই, ভি এর মান হচ্ছে 110.85, 0.4, 15 ডিগ্রি। ওয়ান ওয়ান টেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 85.4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 94.06 প্লাস জেড 58.4 ওহম। তাহলে আমাদের বের করতে বলছিল কমপ্লেক্স পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড ইম্পিডেন্স। তো আশা করি এই অঙ্কটি বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই বা সমস্যা হবে না। যদি এই দুটো অঙ্ক বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।